আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, ইবতেদায়ী প্রধান, নান্দিয়ার সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বই 107 নম্বর পৃষ্ঠা অষ্টম অধ্যায় বাবু আসামি নাম রাখা সম্পর্কিত অধ্যায় তোমরা বের করো। বিষয় হাদিস শরীফ। আজকে পাঠ নাম রাখা সম্পর্কিত অধ্যায়। মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম অতিশয় সুন্দর। পূর্বের সকল নবী নামগুলিও সুন্দর ছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মহা সুন্দর এবং তার সকল নাম ও উপাধিগুলিও সুন্দর। সৃষ্টির সেরা মানুষের আকৃতি প্রকৃতিও সুন্দর। তন্মধ্যে উম্মতে মুহাম্মদই সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর। তাই উম্মতে মুহাম্মদের প্রতিটি সদস্যের সুন্দর নাম রাখা অতীব জরুরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে অত্যধিক গুরুত্বারোপ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অর্থবোধক নাম রাখা ইসলামের অন্যতম বিধান। তবে কাফির মুশরিক ও কুখ্যাত পাপীদের নাম অনুসারে নাম রাখা হারাম। যেসব সাহাবীর উচ্ছেদ ও আপত্তিকর নাম ছিল, মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থবোধক নাম রেখেছিল। আমরা এই অধ্যায়ে হাদিস পাঠ করলে জানতে পারব কোন নাম বেশি সুন্দর এবং কোন ধরনের নাম রাখা আমাদের একান্ত জরুরি। আল্লাহ তাআলার নিকট প্রিয় নাম কি, এটা আমরা এই অধ্যায়ে জানতে পারব এবং হাদিসের অনুবাদ করতে পারব। রাবি পরিচিতি বলতে পারব শিখর ফল। হাদিসের একটা অংশের মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তোমাদের পাঠ্য বইয়ে
হাদিসটা দেখো, হাদিস হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা 109, হাদিস নাম্বার 100। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان احب اسمائكم الى الله عبد الله وعبد الرحمن رواه مسلم حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه হতে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট তোমাদের নামসমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর সংক্ষিপ্ত জীবনে আমরা জেনে নিব, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনিব হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 2 বছর পর মক্কা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার উপনাম আব্দুর রহমান, মাতার নাম জয়নব। পিতার ইসলাম গ্রহণের পর তিনি ইসলামী পরিবেশে লালিত পালিত হন এবং পিতার সাথে নবুয়তের 3 বছরে মদিনায় হিজরত করে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন বিচক্ষণ সাহাবী, নির্ভীক মুজাহিদ ও উঁচু স্তরের আলেম ছিলেন। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও খুলাফায়ে রাশিদার সময়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 1630টি। উমাইয়া খলিফা আব্দুল মালিকের শাসনামলে তিনি ৬৯৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তখন 73 অথবা 74 হিজরি ছিল, তিনি মক্কায় নেতার হন। আমরা রাবি পরিচিতি জানলাম, মূলান ইসিম শব্দের অর্থ কি, নাম, পদবী, উপাধি, উপনাম। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সর্বোত্তম নাম কোনটি, আমরা হাদিসের আলোকে জানব প্রথম বকর, উমর, খালেদ, আবদুল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী এখানে আবদুল্লাহ সর্বোত্তম নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত আনাস থেকে হাদিসটি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকি ফাকালা রাজুলুন ইয়া আবুল কাসিম ফালতাফাতা ইলাইহি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নামা দাআউতু হাযা ফাকালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামু বিসমি ওয়ালা তাকতামু বি কুনিয়াতি। মুত্তাফাক আলাইহি। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ছিলেন, তখন এক ব্যক্তি বলল হে আবুল কাসেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তখন লোকটি বলল আমি এ লোকটিকে দেখেছি। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার নামে নাম রাখতে পারো, কিন্তু আমার উপনামে তোমাদের উপনাম রেখো না। ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা যায়, কিন্তু উপনামে নাম না রাখাটাই ভালো। রাসূল নিষেধ করেছেন যে তোমরা আমার উপনামে কারো উপনাম রেখো না। এই হাদিসের মর্মার্থের ব্যাপারে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনামে কারো নাম রাখা জায়েজ কি না এ ব্যাপারে ইমামদের মতভেদ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ ও আহলে জাওয়াহেরের মতে আবুল কাসেম নাম রাখা বৈধ নয়, যদিও মুহাম্মদ বা আহমদ নাম রাখা বৈধ। কিছু সংখ্যক হাদিস বিশারদগণ বলেন
এই হাদিসের বিধান ইসলামের প্রথম যুগে বলবৎ ছিল, পরবর্তীকালে এটা রহিত হয়েছে। অতএব বর্তমানে আবুল কাসিম উপনাম রাখা হয়। ইমাম মালিক ও জমহুর উলামায়ে কেরাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা বৈধ ছিল না, তবে ইন্তিকালের পর তা বৈধ হয়ে গেছে। কেউ কেউ বলেন হাদিসের নিষেধাজ্ঞা যেমন মানসুখ হয়নি, তেমনি এর দ্বারা হারামও বোঝানো হয়নি, বরং মাকরুহে তানজিহি বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন এই নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, পরে এরূপ উপনাম রাখার অনুমতি দেওয়া হয়েছে। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সুপুত্র মুহাম্মদ ইবনে হানাফির উপনাম আবুল কাসিম রেখেছে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মতে একত্রে কারো নাম মুহাম্মদ ও আবুল কাসিম রাখা জায়েজ নেই, তবে ভিন্ন ভিন্নভাবে রাখা জায়েজ। আমরা এখানে ইমামদের মতভেদগুলি জেনে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এবং সহায়ক বই থেকে অনুসরণ করে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 10টি বাক্য তোমাদের খাতায় লিখবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠে নাম রাখা সম্পর্কিত হাদিস থেকে আমরা জানতে পারলাম কোন নাম রাখা উত্তম এবং কোন ধরনের নাম আমরা রাখব না। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ছেলে হোক বা মেয়ে হোক, পিতামাতার কর্তব্য তার একটি অর্থবোধক নাম রাখা। তবে নবী ও ধার্মিক ব্যক্তিদের নামানুসারে নাম রাখা উত্তম। অনুরূপভাবে কাফির মুশরিকদের নামানুসারে নাম রাখা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহিলি যুগের কুৎসিত নাম বা খারাপ অর্থপূর্ণ নাম পরিবর্তন করে ভালো নাম রেখেছেন। আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখতে পাই একজনের কয়েকটা নাম থাকে। সুন্দর একটি নাম তার জন্য রাখার পরে আবার আলাদা একটি ডাক নাম থাকে, যে নামে সে প্রসিদ্ধি লাভ করে। তার যে একটি সুন্দর অর্থবহ নাম আছে তা অনেকে জানেই না। আমাদের এমনটি হওয়া উচিত নয়। এজন্য আমরা সুন্দর অর্থ দেখে এমন একটি নাম রাখব যে নামটা আমরা জন্ম নিবন্ধন, জাতীয় সনদ এবং মানুষের মুখে মুখেও যাতে ওই নামটি প্রচারিত হয় এদিকে আমরা খেয়াল রাখব। কেন নাম যদি কারোর সুন্দর হয়, অর্থবহ হয়, তাহলে এর জন্য এই সুন্দর নামের উসিলা করেও আল্লাহ রাব্বুল আলামিন একটা নাজাতের ফয়সালা করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোন কোন প্রদেশে শাসনকর্তা নিযুক্ত করার সময় তাদের নাম জিজ্ঞেস করতেন। যদি ভালো হতো তবে তিনি সন্তুষ্ট হতেন, আর যদি অসুন্দর ও অমার্জিত নাম হতো তবে তিনি পছন্দসই একটি সুন্দর নাম রেখে দিতেন। কেননা কোনো ব্যক্তির নাম তার ধর্মীয় ও সামাজিক রুচিবোধের পরিচয় বহন করে। অতীব দুঃখের সাথে বলতে হয় যে বর্তমানে আমাদের সমাজে এর প্রতি আদৌ ভ্রূক্ষেপ করা হয় না, বরং কোন কোন ক্ষেত্রে মানুষের নাম ও
কোনো ঘৃণ্য প্রাণী ও বস্তুর নামের মধ্যেও পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে। আমাদের উচিত ইসলামী শরীয়তের অনুমোদিত সুন্দর অর্থবোধক নাম রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাঠ থেকে জানতে পারলাম পিতামাতার জন্য তার সন্তানের সুন্দর একটি নাম রাখা অতীব জরুরি। হাদিসের ভাষ্য অনুযায়ী সন্তানের নাম এক সপ্তাহ পুরা হলে সাত দিন আদিন নামটা রাখা উত্তম, এবং পিতামাতার কারণে যদি সন্তানের নামটা অসুন্দর হয়, কোনো গুনাহের কারণ হয়, এজন্য পিতামাতাকে গুনাহগার হতে হবে। আমরা সকলেই আমাদের সন্তানদের নাম রাখার সময় অর্থব এবং সুন্দর একটা নাম রাখব। আমাদের সমাজে প্রচলিত আছে যে কোরআনের শব্দ থাকলেই বা হাদিস শরীফের শব্দ থাকলেই ওই নামে নাম রাখা, কিন্তু এটার অর্থের দিকে আমরা খেয়াল করি না। কোরআনে অনেক পাপিষ্ঠদের নাম আছে, কাফির মুশরিকের নাম আছে, যা তার নামের দিকে লক্ষ্য করি কোরআনে আছে বলি হাদিস আছে বলি নাম রাখা যাবে না, তার অর্থটা সুন্দর হওয়া লাগবে। এই জন্য আমরা নাম রাখার সময় এই জিনিসটা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে হাদিস অধ্যয়ন করলাম এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করি, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।